地地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 
বাবী মা তারপর গুরুজি মেঘলার সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছে ওই ছেলেটি সবাই খুব খুব প্রশংসা করছে সে এখনো শ্রীপুরেই আছে বুঝি মেঘলা ভালো না হলে কি করে আসবে বলো দুজনের প্রতি দুজনের যা টান শুনছিলাম যে কাল কোথায় কলকাতায় চলে আসবে যাকে বাবা ভালো হয়ে গেছে এটা একটা বিরাট শান্তির ব্যাপার আমরা তো ভয় পেয়ে গেছিলাম সামনে এত বড় একটা অনুষ্ঠান এবার বিপদ অতিসা তাড়াতাড়ি করো বেরোতে হবে তো আরে দাঁড়া কিছুই তো খেলো না মেয়েটা খেতে দে আগে তুমি আর লেট করিও না তো দেখছো কটা বেজে গেছে বেলা বেড়ে যাচ্ছে কাম্মা দুধ অনেক কিছু কেনাকাটা রয়েছে গলায় আটকে যাবে মেয়েটা খাও একটু খাও কিছুই তো খাচ্ছ না আমি আসছি আমার লেট হয়ে যাবে তুমি কি কিছুতে আমাদের সাথে দুপুরে লাঞ্চে আসবে না আজ হবে না মা আজ খুব কাজের প্রেশার আছে রাতে ডিনারটা একসঙ্গে করে নেব আসি আমি তো রাত্রে থাকবো না অনুরাগ থাকবে না মানে কি তুমি তুমি কার সাথে ফিরবে তুমি ফিরবে কি করে ছটা দশের ট্রেনটা পেলে একাই চলে যেতে পারবো ছটা দশ তুমি কিছুতেই পাবে না অদ্রিজা পাগল নাকি তুমি দেখো কত বেলা হয়ে গেছে তার উপরে এত কিছু কেনাকাটার রয়েছে না না অদ্রিজা ছটা দশ আমি তোমাকে কিছুতেই ধরাতে পারবো শোনো না আমি খুব আশা করেছিলাম তুমি আমার সাথে রাত্রিবেলা থাকবে আজকে হ্যাঁ তো থাকো না একটা রাত্রি থাকলে কি এমন অসুবিধা হবে বলো তো অদ্রিজা দেখো তোমার বাবার সঙ্গে যদি কথা বলার দরকার থাকে আমরা বলে নেব না না বাবি কিচ্ছু বলবে না আসলে আমাকে আজকে ফিরতেই হবে কারণ কাল আমাকে ওখানকার ইউনিভার্সিটি থেকে কয়েকটা পেপার কালেক্ট করতে হবে নাহলে আমি এখানে অ্যাডমিশন নিতে পারবো না আর সেটা কালকের মধ্যেই করতে হবে কিসের পেপার আমি যে স্কলারশিপে পড়াশোনা করছি সেই পেপারসগুলো ও বাবা তাহলে তো তোমাকে যেতেই হবে কিন্তু তোমাকে তো আমি রাতে একা ছাড়তে পারবো না মা কাউকে তো তোমায় গিয়ে দিয়ে আসতে হবে আমি ভাবছিলাম যদি আমাকে অনুরাগ একটু ড্রপ করে যায় মানে ও যদি ওখানে স্টে করে যায় আর কালকে সকালে যদি চলে আসে মানে